নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে কিন্তু দু হাজার চব্বিশে শৌচালয় যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে এখন তো খুব সহজে সবাই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা কিন্তু দু হাজার চব্বিশে আগে যারা অ্যাপ্লিকেশান বর্তমানে এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু এখন বর্তমানে দু হাজার চব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশান পুনরায় কিন্তু শুরু হয়ে গেছে তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করে সরাসরি বারো হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিতে পারবে তো সেই জন্য আজকে ভর্তি আপনাদের দেখাবো যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সমস্ত এডিজের পয়েন্ট আপনাদের দেখাবো এবং অনলাইন পদেই দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম যদি অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশানটা আপনি ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি কি করবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এটাই কিন্তু আপনার লগ ইন আইডি তো সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর ক্যাপচা কোডটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে ক্যাপচাকোডটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাকে সাইন ইন কিন্তু করতে হবে তো সাইন ইন করার জন্য আপনি কী করবেন তো সাইন ইন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশান দেওয়া আছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা এখানে ভরিভাবে বসিয়ে দেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন ঠিক আছে ক্যাপচা বসিয়ে আপনি কিন্তু সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাইন ইন হয়ে যাবে বর্তমানে দু হাজার চব্বিশে কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইন খুব সহজে হচ্ছে কোনোরকম সমস্যা হচ্ছে না ওকে তারপর ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাবেন থ্রি ডের একটা অপশান দেওয়া রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই থ্রিডোর অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই থ্রিডোর অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেশন বলে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এর পর আপনি কী করবেন দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে আছে কারা কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তার কিন্তু পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে শো হয়ে গেল এরপর কিন্তু এখানে আপনার বিভিন্ন ডিটেলস কিন্তু বসাতে হবে এখানে কিন্তু স্টেটের নাম কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে এবার ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ডিস্ট্রিক্টের নামটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্লক এখানে ব্লকের নামটা আপনি সিলেক্ট করবেন তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হ্যাবিটেশান এখান থেকে আপনি হ্যাবিটেশানটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ ওরা পাড়ারা কোথায় সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু এখানে আপনার আধার ডিটেলস আপনাকে বসে দেবে আপনার কিছু পার্সোনাল ড্রেস বসে হবে তো সেই জন্য এখানে নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে কিন্তু ঠিক চিহ্ন মারবেন এখানে টার্মান ঠিক চিহ্ন মেরিয়ে দেওয়ার পর ভেরিফাই আধার এটি ক্লিক করবে পেয়ে আধার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডটি এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেল তো ভেরিফাইড এখানে সঠিকভাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা কিন্তু বসাবেন তবে কিন্তু ভেরিফাইড হবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড সাকসেস হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনার বাবার নাম এখানে আপনার বাবার নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু জেন্ডার এখানকার জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি এপিএল না বেপিএল এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনার সাব ক্যাটাগরি এখানে সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে তো এই অপশানে ক্লিক করে আপনি এসসি এসটি এস টি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর নিচে দিকে আসার পর তারপর আপনি কী করবেন তারপর দেখতেছেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন ইমেল এডি বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু আপনাকে ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে তো সেই জন্য এখানে কী করবেন এখানে কিন্তু আইএফসি কোডটা আপনি বসিয়ে দেবেন এখানে আইএফসি কোডটা বসানোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্যাংকের নেম ব্রাঞ্চের নেম সব কিছু অলরেডি কিন্তু চলে আসবে অটোমেটিক চলে আসবে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না অটোমেটিক এখানে চলে এলো চলে আসার পর তারপর আপনি কী করবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে কনফর্ম কিন্তু করে দেবেন এখন ওটা কনফার্ম করে দেওয়ার পর আপনার সেই পাসবুকটা আপনার ব্যাংকের যে প্রথম পাতার যে পাসবুকটা সেটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এটা কিন্তু আপনি জেপিজি ফর্মেটে অথবা পিডিএফ ফর্মেটে দুশো কেবির মধ্যে আপনি আপলোড করে দেবেন করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশান ক্লিক করবেন অ্যাপ্লাই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা খুবই সহজে এবং খুবই ইজি প্রসেসে আপনার অ্যাপ্লিকেশান হয়ে যাবে অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেফুলিভাবে সাবমিট হয়ে যাবে এরপর কিন্তু আপনার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন এখানে থ্রি ডোর অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন ভিউ অ্যাপ্লিকেশান এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার আছে এবং কিন্তু এখানে আপনার স্ট্যাটাস দেওয়া রয়েছে এবং ট্র্যাক স্ট্যাটাস এখান থেকে দেওয়া রয়েছে এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস অপশানটি ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি স্টেটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তারপরে ভেরিফিকেশানটা কীভাবে দেখুন অ্যাপ্লিকেশান করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ফিল ভেরিফাইড হবে ঠিক আছে ফিল্ডে কিন্তু আসবে আপনার চেক করতে আসবে সমস্ত ডিটেলস এবং আপনার বাড়িতে কিন্তু ইনকোয়ারি করতে আসবে যে আপনার বাড়িতে শৌচালয় আছে নাকি এর কিন্তু ইনকোয়ারি করতে আসবে সেটা করে দেওয়ার পর তারপরে জিও ট্যাকিং হবে জিও ট্যাকিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা আপনার অ্যাকসেপ্ট করে দেবে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু যে বারো হাজার টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে হবে ঠিক আছে এটা হয়তো ফুল প্রসেস এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশান করার পর আপনাকে কোনো কিছু করতে হবে না অফিসার কিন্তু আপনার বাড়িতে এসে আপনার কিন্তু ভেরিফিকেশান করবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্ট করে দেওয়ার পর তারপরে আপনার টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু চলে যাবে ঠিক আছে তারপর সেই টাকা দিয়ে আপনি শৌচালয় খুব সহজে করতে পারবেন তো এইভাবে বর্তমানে দু হাজার আপনি শৌচালয় যোজনার জন্য খুব সহজে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবেন হ্যান্ডটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেই ভিডিওতে থ্যাংক ইউ